ومن احسن قولا ممن دعا الى الله وعمل صالحا وقال انني من المسلمين. وعليكم السلام <سؤال> ورحمه الله وبركاته. هذاك بهجان تشيرسنجيه صاحب بخاري ونعمة زي عبد الله بن عباس رضي الله عنه তিনি বলতেছেন যে রসুলের সালাদ শেষ হতো এটা তিনি তাকবির দিয়ে বুঝতেন তো এই কথার মানে কি এবং সাহাবারা তারা আওয়াজ করে তাকবির এবং তসবি তাহমিদ তাহলিল এগুলো করতেন তো আমাদেরকে চুপে চুপে পড়তে বলা হচ্ছে তো আমরা কিভাবে এটার সমন্বয় করব আলহামদুলিল্লাহ আসসালাত আসসালাম আল্লাহ রসুলিল্লাহ আবাদ জি প্রথম যে বিষয়টি সেই বোখারের যে বর্ণনা সে বর্ণায় যে তাকবীরের কথা বলা হয়েছে এর ব্যাখ্যায় মহাদ্দ বলতেছেন যে তাকবির দ্বারা আসলে উদ্দেশ্য হচ্ছে সোবাহান আলহামদুল্লাহ আকবার বলতে গিয়ে যে তাকবির আমরা বলে থাকি অর্থাৎ তারা তিনি এখানে সেই তাকবীরকে মিন করেছেন আবার কেউ কেউ বলেছেন যে না সালাম ফেরানোর পরে তিনবার আস্তাক ফেরুল্লাহ পড়ার শুরুতেই একবার আল্লাহ আকবার বলা এই জন্য আপনি দেখবেন যে আজকার বাদ সালাওয়াতের ক্ষেত্রে অনেক জায়গায় আপনি এটি পাবেন যে একবার প্রথমে আল্লাহ আকবার বলা এরপরে তিনবার আস্তাক ফেরুল্লাহ এখন আমরা যে উদ্দেশ্য করি এটি পড়ি না কেন এটি ইনশাআল্লাহ বিজনিল্লা সহি হবে অর্থাৎ সালামের পরে যদি আমি একবার আল্লাহ আকবার বলে নেই সেটি হতে পারে আর যে না আমি আল্লাহ আকবার বলবো না এক্ষেত্রে আমি আস্তা খুরুল্লাহ তিনবার পরে এরপরে সোবাহান আলহামদুলিল্লাহ আকবর এগুলো তেত্রিশ বার করে পড়বো তো সেক্ষেত্রে তাকবির এমনি চলে আসতেছে নাম্বার দুই যে বিষয়টি উল্লেখ করেছেন যে সাহাবারা তারা আওয়াজ করে পড়তেন যে তারা এমন আওয়াজে পড়তেন যে মসজিদের ভিতরে একটা সবাই যে পড়তেছে এরকম একটা আওয়াজ পাওয়া যেত বা একজনে পড়তেছেন অন্যজন শুনতেছেন এরকম একটি কিন্তু আমাদের সমাজে তো অনেকেই এই আজকার বা সালাওয়াত সারাদ শেষের যে জেকের সেগুলো পড়েন না আবার যারা পড়েন তারা চুপে চুপে পড়েন না এটি সন্ন্য বিরোধী কর্ম বরং এটি অন্তত এতটুকু আওয়াজে হওয়া উচিত যে যারটা তিনি পড়তেছেন এটুকু যেন তিনি শুনতে পান কারণ চুপে চুপে পড়াতে আমাদের মনের ভিতরে বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা চলে আসে পাশাপাশি একজনের বেখেয়াল থেকে থাকার কারণে তিনি হয়তো দোয়াটা পড়ছেন না কিন্তু যখনই পাশের ভাইকে পড়তে শুনেন তখন তার স্মরণে চলে আসে শয়তান আর তাকে সুযোগ করে নিতে পারে না তাকে তো এই সবকিছু মিলায়ে এভাবে আমরা যদি উপরে যদি আমল করি তাহলে সেটি হচ্ছে আমাদের জন্য মঙ্গলজনক অতএব চুপে চুপে মানে এই নয় যে মনে মনে আমি পড়বো চুপে চুপে মানেই হচ্ছে একজনের কাছে চুপে চুপে বলার মানে হচ্ছে তিনিও শুনতে পাচ্ছেন এবং আমি যে বলতেছি আমার কানে আমার আহ এই শব্দগুলো শুনতে পাওয়া তো এটাকে বলা হয় চুপে চুপি চুপে চুপে মানে মনে মনে বলা মানে কোনো আওয়াজ নেই জিব্বা নাড়ানো হবে না বা এই ধরনের এটাকে চুপে চুপে বলে না এভাবে পড়লে এর কোনো সবাব পাওয়া যাবে না আল্লাহ আলম সাল্লাম সালামাল নবীন মহাম্মদ